প্রতিষ্ঠার ৪৪তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে রবিবার এই সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বর্তমান সরকারের অপশাসনে মানুষ অতিষ্ঠ, রাজপথের আন্দোলনের মাধ্যমেই ক্ষমতাসীনদের বিদায় করা হবে। বর্তমানে জনগণ নেমে গেছে রাস্তায়, আর আপনাদের কোনো রেহাই নাই। আগামী দিনে আমাদের সামনে চ্যালেঞ্জ, ২ দফা বাস্তবায়ন। অন্ধকার ইনশাআল্লাহ কেটে যাবে, আলোর পথে বাংলাদেশ। এর আগে সকালে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হারানো গণতন্ত্র পুনরুদ্ধার নতুন বছরের মূল লক্ষ্য। এই সরকারকে বিদায় দিয়ে একটি সুস্থ, একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে অবশ্যই জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হবে। দাবি আদায়ে অতীতের মতো রাজপথে আরও সক্রিয় হতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা। দলমত নির্বিশেষে যে আদর্শই বিশ্বাস করুক না কেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে